এত বোঝানোর পরেও যে বোঝে না, তার থেকে আর নয় চাহিদা। আমরা প্রত্যেকেই কাউকে না কাউকে খুব ভালোবাসি, যাকে আমরা বলি ভালোবাসার মানুষ। আর হ্যাঁ, আমাদের এই ভালোবাসার মানুষদের থেকেই তো আমাদের হাজার রকমের আবদার, চাহিদা, রাগ, অভিমান। কারণ আমরা যাকে ভালোবাসি তার সাথেই তো আমাদের চাওয়া পাওয়া, সুখ দুঃখ, রাগ, অভিমান, হাসি কান্না জড়িয়ে থাকে। ভালোবাসার মানুষকেই তো আমরা মনের মানুষ বলে থাকি, আর মনের মানুষের কাছেই তো আমাদের হাজার বায়না। আর এই বায়নার জন্যই আমরা আমাদের মনের মানুষের কাছে নিজের মনের অজান্তেই অনেক মনের আশা ব্যক্ত করি, আর যেটাকে আমরা বলি এক্সপেকটেশনস। হয়তো সে আপনাকে বুঝবে, অথবা আপনি তাকে বোঝানোর চেষ্টা করবেন। এভাবেই তো আমরা একে অপরের পরিপূরক হই। এবার আসি মূল কথায়। একটা মানুষ তো আর অটো আপনার মনের কথাগুলো বুঝতে পারবে না, আর যারা অটো বুঝে যায় তারা তো ভাই সুপার ভাগ্যবান। কিন্তু যারা বোঝে না তাকে তো আপনার বোঝাতে হবেই। এই ধরুন আপনি কোনো একটা বিষয় নিয়ে রাগ করে বসে আছেন এবং মনে মনে ভাবছেন যে সে আপনাকে আগে ফোন করে আপনার রাগ ভাঙাবে। আপনি তো ভাই আশা নিয়ে বসে আছেনই, কিন্তু সে যদি ফোন না করে তখন কিন্তু ঠিকই আপনার মনটা ভেঙে যাবে। সুতরাং আশা রাখা যাবে না। যাক, এই কথা বাদই দেয়া যাক। আপনি কোনো একটা বিষয় নিয়ে খুব কষ্ট পেয়ে বসে আছেন, একদম নাওয়া খাওয়া সব বাদ দিয়ে। হঠাৎ আপনার মনে হলো যে আপনার প্রিয় মানুষটাও হয়তো কষ্ট পাচ্ছে, আপনার জন্য মন খারাপ করে বসে আছে। কিন্তু না, আপনি দেখলেন মানুষটা দিব্যি ভালো আছে, সে জানেও না যে আপনি কি নিয়ে কষ্ট পাচ্ছেন। আপনি কি আদৌ রাগ করে বসে আছেন? আবার ধরুন আপনি তাকে বললেন যে আপনার ফুল খুব পছন্দ। তার মানে কি জানেন? যে আপনি মনে মনে চাচ্ছেন যে আপনার মনের মানুষটা আপনার জন্য ফুল নিয়ে আসুক। একদিন মনে আশা নিয়ে হাসির ছলে প্রিয় মানুষটাকে বলেই দিলেন যে জানো, অমুক দোকানে না আমার পছন্দের ফুলটা পাওয়া যায়। এই তো আপনি এক বুক আশা নিয়ে বসে আছেন যে আজকে আপনার প্রিয় মানুষটা আপনার জন্য ফুল আনবেই। মানুষটা হঠাৎ খালি হাতেই আপনার সামনে এসে দাঁড়ালো। আপনার মনটা খারাপ হলেও আপনি কিন্তু এখনো মনের এক কোণে আশা নিয়ে বসে আছেন যে সে হয়তো আপনার জন্য ফুল এনেছে এবং কোথাও লুকিয়ে রেখেছে, কিছুক্ষণ পরেই ফুলটা হাতে নিয়ে আপনাকে বলবে সারপ্রাইজ। কিন্তু না, এমনটাও হলো না। তারপর বলুন, এর পরেও কি আপনি আর এই মানুষটার কাছে কোনো প্রকার আশা রাখবেন? না, আসলেই আর রাখা উচিত নয়। এসব এক্সপেকটেশনসই আমাদেরকে কষ্ট দেয়। মনের মানুষকে ছাড়া তো থাকাও সম্ভব না। তাই বলে কি মনের মানুষকে ভুলে যাব? না, এটাও হবে না। তাই নিজের মনের অজান্তেই আমরা আমাদের এই ছোটো ছোটো আশাগুলোকে মনের মধ্যেই মাটি চাপা দিয়ে দিই, আর প্রতিনিয়ত আমাদের ভালোবাসার প্রিয় মানুষটার মুখের দিকে তাকিয়ে মুচকি হেসে বলি, এত বোঝানোর পরেও যে বোঝে না, তার কাছে আর নয় চাহিদা।